রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত শীত আসছে বাচ্চাদের ইমিউনিটি বাড়ানোর জন্য একটা সুন্দর একটা লাড্ডু তৈরি করেছি শীতের সময় এগুলি খেয়ে নিলে ভালো শরীর ভালো থাকে বাচ্চাদের এর জন্য বাদাম নিয়েছি আমন্ড প্যান গরম করেছি প্যানের মধ্যে আমন্ডগুলি ভালো করে ধুয়ে লো ফ্লেমে ফ্রাই করে নেব আমন খাওয়াও খুব ভালো অনেক উপকারী গুণ আছে এই আমন্ডে আমন্ড ফ্রাই হওয়ার পর তিল ভালো করে ধুয়ে নিয়েছি চাল নিতে করে ভালো করে পরিষ্কার করে এখন এগুলি ফ্রাই করে নিচ্ছি লো ফ্লেমে সাদা তিল এগুলি এখন বাদামগুলি ঠান্ডা হয়েছে বাদামগুলি কি করব দেখাচ্ছি একটা কাপড়ে নিলাম বা রুমালে নিয়ে এখন যতটুকু খোসা ওঠে ওইভাবেই খোসাগুলি বেরোয়ে যাবে এভাবে খোসাগুলি বের করে নিচ্ছি বাদামের খোসা এই বাদামগুলিকে কাঠবাদামও বলা যায় এখন যা যা খোসা হয়েছিল এগুলি বের করে নিচ্ছি এই যে কি নোংরা হয়েছে ধুয়েই করেছি তারপরও এরকম হয়েছে এই যে খোসাগুলি সাদা তিলগুলি লো ফ্লেমে নাড়াচাড়া করছি কিছুক্ষণ পর পর সুন্দর স্যান্ট বেরোবে রঙটা একটু পাল্টাবে তারপর এটা নামিয়ে নিতে হবে নাহলে কিন্তু পড়ে যাবে তিলের টেস্ট কমে যাবে এই যে হয়ে গেছে এরকম রং রঙ হয়েছে এখন কাঠবাদামগুলি যে পরিষ্কার করেছিলাম এগুলি জারের মধ্যে নিয়ে নিচ্ছি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন গুঁড়ো করে নেব মেশিনে এই যে কাঠবাদামগুলি গুঁড়ো হয়ে গেছে মেশিনে এখন থালার মধ্যে নিয়ে নিলাম তিল কাঠবাদামের গুঁড়ো এখন প্যান ভালো করে ধুয়ে গরম করেছি লো ফ্লেমে তারপর নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেলটা ড্রাই হবে এখানে ড্রাই করলে টেস্ট হয় এই যে ড্রাই হয়ে গেছে থালাই নিয়ে নিলাম গুড় নিয়েছি গুড় খাওয়া ভালো অল্প মানে হাফ কাপ জল দিলাম গুড়ের মধ্যে এখন গুড়টা লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করছি গুড়টা পাক দিতে হবে এই যে কি সুন্দর আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জনে গুড় কীভাবে বালিমুক্ত করা হয় এই রেসিপিটা আছে গুড়ের মধ্যে নোংরা থাকেই এর জন্য ওই ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব কিভাবে গুড়কে বালিমুক্ত করা হয় আর এই যে গুড়টা হয়েছে কিনা দেখে নিচ্ছি গুড়ের শিরা কিভাবে তৈরি করা হয় ওইটাও আছে এই যে চিট হচ্ছে এখন এগুলি সব গুড়ের মধ্যে দেব নারকেলটা নিয়ে নিলাম গরম কড়াইতে কড়াইটা কিন্তু লো ফ্লেমে আছে এখন গুড়টা দিয়ে দিচ্ছি যে গুড়ের শিরা তৈরি করেছিলাম ছেঁকে নিচ্ছি নোংরা থাকলে ছাঁকনিতে পড়ে যাবে এভাবে করে নিলে ভালো এখন নারকেল আর গুড় সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এখানে এটা এই যে এরকম হয়েছে এখন সাদা তিল যে ফ্রাই করেছিলাম এগুলিও দিয়ে দিলাম কাঠবাদাম যে ফ্রাই করে গুরু করেছিলাম এগুলিও দিয়ে দিচ্ছি কাঠবাদামের অনেক উপকারিতা আছে বামণ্ড এখন সুন্দর করে লো ফ্লেমে গুড়ের সঙ্গে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি আস্তে ধীরে এভাবে গুড়টা পাক হয়েছে কিনা দেখে নিলাম পাক হয়ে গেছে নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার আগেই হাতে ঘি মাখিয়ে লাড্ডুগুলি তৈরি করে নেব এভাবে ঘি মাখিয়ে নিলাম কিছুক্ষণ পর পর ঘি মাখিয়ে নিতে হবে লাড্ডুগুলি করার সময় এইভাবে করে নিতে হবে আর খুব গরম গরম অবস্থায় এগুলি করে নিতে হয় এই লাড্ডুগুলি শীতের সময় এরকম লাড্ডু খাওয়া খুবই ভালো গুড় দিয়ে শরীর গরম থাকে বাচ্চাদের তো ইমিউনিটি বাড়ে এরকম খাবার খেলে এই যে আর তিল খাওয়া তো খুবই ভালো চোখের পক্ষে ভালো সব দিকেই ভালো তিল এটা হলো সাদা তিল নারকেল খাওয়া ভালো মানে এটা হেলদি একটা খাবার এই যে গরম এভাবে করে নিলে গরমটা এত অনুভব হয় না খুব গরম এর জন্য এভাবে করে নিচ্ছি এটা একটা টিপস এভাবে করে নিলে হাওয়াতে কিছুটা গরম কমে যায় এরপর এভাবে হাতে নিয়ে লাড্ডু তৈরি করে নিলাম রান্নার ব্যঞ্জন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে এভাবে লাড্ডুগুলি তৈরি করে দেখিয়ে দিচ্ছি যত সুন্দর লাড্ডু হবে ততই খেতে মজার হবে এভাবে সবগুলি লাড্ডু তৈরি করে নিলাম এই যে দেখুন কি সুন্দর এই যে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ